ছয় ধাপে হবে উপজেলা নির্বাচন। প্রথম ধাপের ভোট হবে 20 এপ্রিল। দুপুরে আগারগাঁওয়ে সাংবাদিকদের এই কথা জানান নির্বাচন কমিশনার আনিসুর রহমান। তিনি আরও জানান, ময়মনসিংহ সিটি নির্বাচনের ভোট 9 মার্চ, একই দিনে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনের ভোট গ্রহণ করা হবে। উপজেলা পরিষদের নির্বাচন হবে, জেলা পরিষদের আছে কিছু উপনির্বাচন, এগুলি সব যারা উপজেলা পরিষদ, জেলা পরিষদের উপনির্বাচন হবে, কোনটা চেয়ারম্যান পদে কোনটা সদস্য পদে এরকম। আর ইউনিয়ন পরিষদের অনেকগুলো আছে, সেগুলিতে এই অধিকাংশই মৃত্যুজনিত কারণে সদস্য পদে কয়েকটা মানে চেয়ারম্যানেরও আছে। এই সবগুলি নির্বাচন একই দিনে হবে, 9 মার্চ শনিবার, পৌরসভা, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন, এগুলো হবে, বাকিগুলি ব্যালটে হবে।